প্রতি বছর সোমবার অক্টোবর মাসের সোমবার সারা পৃথিবীতে স্থাপত্য আন্তর্জাতিক স্থাপত্য দিবস বা ওয়ার্ল্ড আর্কিটেকচার ডে প্রতিপালন করা হয় এবং সেটা 1985 সাল থেকে ইউআইএ ইউনিয়ন অফ ইন্টারন্যাশনাল আর্কিটেক্টস প্রবর্তন করে এবং সারা পৃথিবীর যারা ইউআইএর মেম্বার সংস্থা আছে এবং সংস্থা দেশ আছে সেই সব দেশগুলো এই দিবসটি পালন করে এটা আমাদের জন্য স্থপতিদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ ইউআইএ সারা পৃথিবীতে যখন যেটা প্রয়োজন একটা থিমের উপর এই দিবসটি পালন করে এইবারে হচ্ছে স্বাস্থ্য মানুষের স্বাস্থ্য যাতে ভালো থাকে স্থাপত্যকে ব্যবহার করে স্থাপত্যের মাধ্যমে ডিজাইনের মাধ্যমে স্থাপত্য কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের স্বাস্থ্যকে আরও উন্নত করা যায় কি না এই বিষয়টি স্থপতিদের কাছে আবেদন করা হয়েছে ইনস্টিটিউট অফ ইউআইএর মাধ্যমে এবং আমাদের ইনস্টিটিউটও ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশও এটা পালন করছে এই বছর প্রতি বছরই করে গত বছরও কিন্তু স্বাস্থ্য সংক্রান্তই ছিল তার কারণ হলো যে কোভিড-19 পরবর্তী সময়ে এখন স্বাস্থ্য নিয়ে একটু কাজ বেশি হচ্ছে আমরা ভয় পাচ্ছি যে এই ধরনের সংক্রামক রোগের প্রসার যেন না হয় স্থপতিরা সাধারণত আলো বাতাস এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রেখেই স্থাপত্য করেন আর আর্কিটেকচার ইজ দ্য আর্ট অফ এনক্লোজার আমরা এনক্লোজ করি স্পেস কখনও একটা ছাদ থাকে কখনও ছাদ থাকে না কোর্টইয়ার্ড হয় এনক্লোজড স্পেস হয় এবং এর ভিতরে আমরা স্বাস্থ্যসম্মত যাতে হয় সেই ব্যাপারে অনেকগুলো মেজারই নেওয়া হয় কিন্তু আমরা এতটা পারি না যে যে বাতাস আমরা ব্যবহার করি ঘরের ভিতর বাতাস আনি ক্রস ভেন্টিলেশনের জন্য সেই বাতাসটা কতটা দূষিত বা কতটা অক্সিজেন আছে সেগুলি মাপার যে কোনো যন্ত্র এখনও বাংলাদেশে তেমন নেই কিছু কিছু বিল্ডিং ইন্ডাস্ট্রিতে কোনো কোনো উন্নত দেশে এগুলি মাপার কাজ চলছে স্বাস্থ্য প্যারিমিটার যেটা হেলথ প্যারিমিটারের উপর কাজ চলছে রিসার্চ হচ্ছে এবং আমাদের যে সমস্ত ব্যবহার করি আগে তো এত যন্ত্রপাতি ছিল না আজকে প্রায় সব যন্ত্রপাতি বিশেষ করে এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিন এবং বিভিন্ন ডিটারজেন্ট আমরা ব্যবহার করি সেগুলো কিছুটা দূষণ সৃষ্টি করে তো সেই জন্যে এই স্বাস্থ্যের ব্যাপারে আরও বিজ্ঞানসম্মত উপায়ে ডিজাইন করার যে পদ্ধতি সেটার দিকে লক্ষ্য রাখতে হচ্ছে আমাদের এবং আমাদের দেশের স্থপতিরাও কিছু কিছু এইসব বিষয়ে বেশ যত্ন নিচ্ছেন বিশেষ করে গাছ লাগানো এটা বেশ বেড়েছে আজকাল দেখা যায় যে গত 20 বছর ধরে বাংলাদেশের স্থাপত্যের সঙ্গে গাছের একটা নিবিড় সম্পর্ক তৈরি করছেন স্থপতিরা এবং যেখানে একটা সুযোগ তৈরি করে সেটা গাছ লাগানো হচ্ছে এবং গাছ কিন্তু দূষণ মুক্ত করে এবং মানে পরিবেশ স্বাস্থ্যসম্মত করে এবং চোখের জন্য ভালো গ্রিন এনভায়রনমেন্ট গাছপালা মানুষের চোখের জন্য ভালো এবং সেটা রৌদ্র যদি গাছের উপর প্রতিফলিত রৌদ্র আসে সেটাও কিন্তু গ্রিন একটা লাইট যেটা নাকি মানুষের চোখের জন্য এবং স্বাস্থ্যের জন্য ভালো তো আমরা যে রোদ আনি সেটা অনেক সময় যে ইউভি থাকে তাহলে স্বাস্থ্যের জন্য খারাপ তো সেগুলো মেপে আনার যে ব্যাপারটা সেটাই কিন্তু আসলে এখন উদ্দেশ্য শুধুমাত্র কমন সেন্সের উপর নির্ভর করে যে স্থাপত্য আমরা তৈরি করেছি সেখানে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করার সময় এসছে এবং সেটা কিছু কিছু স্থপতি করছেন তো এই ব্যাপারে ইউআইএ চাচ্ছে যে আমরা স্থপতিরা যেন সচেতন হই আমিও এই পরিসরে বলবো যে আমাদের বাংলাদেশের স্থপতিরা ওই বিষয় ব্যাপারে আরও বেশি যত্নবান হন এবং আরও স্বাস্থ্যসম্মত স্থাপত্য তৈরিতে নিজেদেরকে উৎসর্গ করেন ধন্যবাদ